জবানবন্দি দিচ্ছেন নির্যাতিতা গৃহবধূ। এই মুহূর্তে নোয়াখালীর সিএমএম আদালতে আছেন সহকর্মী আতের সজল। এ বিষয়ে বিস্তারিত জানতে যোগ দেব তার সঙ্গে। ইমদাদ, এই ঘটনায় আপনাকে জানিয়ে রাখি, গতকাল রাতেও দুজন সন্দিগ্ধ আসামিকে ধরা হয়েছে এবং এর আগে রাতে যে ঢাকা থেকে আনা হয়েছিল এই মামলার 5 নম্বর এজাহার নামীয় আসামি সাজু, তাকেও আদালতে দুটোর কিছুক্ষণ পরেই এখানে মানে ঠিক দুটোর দিকে তোলা হয়। এবং আপনার যে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে বিচারক রয়েছেন, যে চিফ জুডিশিয়াল সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হকের আদালতে আজকে তোলা হয়। এজন্য সাজুর বিরুদ্ধে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল এবং দুটি মামলায়, এবং যারা অন্য দুই আসামি রয়েছে সোহেল এবং সোহাগ, তাদেরকে 3 দিন করে রিমান্ড প্রার্থনা করেছিল মামলার আইন তদন্তকারী কর্মকর্তা। আদালত এদের যে 5 নম্বর এজাহার নামীয় আসামি দুটি মামলায়, নারী শিশু আদালত মামলায় এবং পর্নোগ্রাফি মামলায় 3 দিন করে মোট 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে, এবং নারী শিশু মামলায় যে রিমান্ড চেয়েছিল 3 দিন করে সোহাগ এবং রাসেলের, সেটি নামঞ্জুর করে শুধুমাত্র পর্নোগ্রাফি আইনে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আর আপনাকে যদি বলি যে এই মামলার শুনানিকালে ছিলেন এই মামলার এই কোর্টের বিচারক পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ গুলজার আহমেদ জুয়েল, আপনাকে যদি বলতে চাই যে আপনার আজকে শুনানিতে কি বলেছে। জি, আজকে এই মামলার এজাহার নামীয় 5 নম্বর আসামি সাজু, তাকে এই মামলায় আদালতে মাননীয় আদালতে উপস্থাপন করা হয়। আর এজাহার বহির্ভূত দুজন সোহাগ এবং রাসেল, তাদেরকে গ্রেপ্তার করে মাননীয় আদালতে উপস্থাপন করা হয়। তো সাজুর পুলিশ রিমান্ড চাওয়া হয়েছিল, তো মাননীয় আদালত উভয় মামলাতেই সাজুকে 3 দিন করে পুলিশ রিমান্ড, 3 দিন 3 দিন মোট 6 দিন পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। আর সন্দিগ্ধ যে দুইজন আসামি, ইতিমধ্যে যে আসামিগুলো গতকালকে গ্রেপ্তার হয়েছিল তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তাদের দেওয়া তথ্য মতে এই দুজন সন্দিগ্ধ আসামিকে গ্রেপ্তার করা হয়, সোহাগ এবং রাসেলকে, এবং তারা এই ভিডিও ধারণের সাথে তারা সম্পৃক্ত ছিল। এই মর্মে তথ্য পাওয়ার প্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মাননীয় আদালত শুনানি অন্তে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। এবং আজকে এই মামলাটির শুনানিকালে আমরা এখানে আমাদের পাবলিক প্রসিকিউটরদের অফিসের পক্ষ থেকে আমাদের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আলতাফ হোসেন সহ অন্যান্য এপিপিরা সবাই উপস্থিত ছিলেন। ইতিমধ্যে নোয়াখালী বার এই মামলার বিষয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে যে এই মামলায় আসামি পক্ষে কোনো আইনজীবী আমরা আপাতত আমরা কোনো আইনজীবী আসামি পক্ষে আইনি সহায়তা দেব না। ধন্যবাদ। শুনলেন এমদাদ যে এই ইতিমধ্যে যে এই কোর্টের যারা আইনজীবী রয়েছেন তারা একটি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন, এই জঘন্য এই মামলাটির যারা সাথে যারা যুক্ত সে সকল আসামির পক্ষে তারা কোনো ধরনের আইনি সহায়তা দেবে না এই কোর্টের আইনজীবীরা। এই ছিল এখানকার সবশেষ। এমদাদ, নোয়াখালী থেকে আতিয়ার সজল।